আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, ডিসকাউন্ট পাইতে কার ভালো না লাগে? অবশ্যই ভালো লাগে। এখন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে, প্রত্যেকটা ডোমেন হোস্টিংয়ের ক্ষেত্রে আপনি বিশাল বিশাল পরিমাণে ছাড় পাইতেছেন। তো এই ডিসকাউন্ট পাইতেছেন ঠিক আছে, কিন্তু এতটুকু ডিসকাউন্ট হয়তো ওরা ব্ল্যাক ফ্রাইডে ব্যতীত অন্য জায়গায় দিবে না। তো ব্ল্যাক ফ্রাইডেতে হোস্টিংগারের যে কাজটা করছে সেটা হচ্ছে আপনি আপ টু 84% আপনি ডিসকাউন্ট পাচ্ছেন তাদের যে হোস্টিংয়ে, এই হোস্টিংটাতে। তো দেখেন, এই হোস্টিংয়ের আমি একটু ডাইমেনশন যদি বলি, তাহলে আপনি 100টা ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি 100 GB SSD স্টোরেজ পাচ্ছেন এটা, আর আনমিটার্ড ট্রাফিক, মানে হচ্ছে যে আপনার অসংখ্য ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসলেও এই হোস্টিং ডাউন হবে না। যদিও এইগুলো হচ্ছে একদম বেসিক কথা যে তারা এগুলো শুধুমাত্র মার্কেটিংয়ের পারপাসে আপনাকে দেয়, তবে আপনি 100 GB হোস্টিংয়ে মিনিমাম দশটা ওয়েবসাইট আপনি ভালোভাবে রান করতে পারবেন, আরামসে আপনার চলে যাবে। তো এখানে দেখেন, আনলিমিটেড আপনি SSL পাচ্ছেন, তার মানে আপনি এখানে যদি মানে 100টা ওয়েবসাইটেই হোস্ট করেন, পাশাপাশি 100টা ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি আরও 100টা সাবডোমেন অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি এখানে SSL পাচ্ছেন। SSL আপনাকে কিনে নিতে হচ্ছে না। আরেকটা বিশেষ কথা হচ্ছে, এখানে আপনি ফ্রিতে একটা ডোমেন পাচ্ছেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি একটু মাউসের কার্সারটা রাখেন, তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে কী কী ডোমেন আপনি একদমই ফ্রি পাচ্ছেন। .com ডোমেন সহ আছে, তো আপনাকে ডোমেনের জন্য আলাদা এক্সট্রা $9 বা $10 আপনাকে খরচ করতে হচ্ছে না। এটা হচ্ছে একটা বিষয়। এখন আমি যদি একটু অ্যাড টু কার্টে যাই, দেখি আসলে 12 মাসের জন্য এই হোস্টিংটা, 100 GB হোস্টিংটা আমি কত দিয়ে নিতে পারতেছি। তো এটা একদমই কম মূল্যে, এটা আমি এখন রেকর্ড করতেছি, আরও আগে রেকর্ড করার কথা ছিল কিন্তু তখন এতটুকু ছিল না, তখন মনে হয় 74% ডিসকাউন্ট ছিল, এখন আবার 84 হয়ে গেছে। তো বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাকে। তো 12 মাস যদি আমি একটু সিলেক্ট করি, তাহলে নিচে যদি আমি ক্যালকুলেশন দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে মাত্র 23.88 সেন্ট। তো প্রায় আপনি 2400 টাকা দিয়ে আপনি একটা ডোমেন ফ্রি পাচ্ছেন, পাশাপাশি এখানে আপনি 12 মাসের জন্য 100 GB হোস্টিং পাচ্ছেন, পাশাপাশি আপনি এখানে তাদের ফ্রি SSL পাইতেছেন, সব কিছুই পাইতেছেন। ইভেন আপনি যে তাদের টাইটান একটা মেইল আছে, যে আপনি আপনার ডোমেন ব্র্যান্ডের যে মেইলগুলো আছে ওইগুলো আপনি টাইটান 1 GB ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপ টু মনে হয় 10টা পর্যন্ত ইমেল করতে পারবেন, মানে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনার ডোমেনের এগেনস্টে। তো এটা দেখেন, এটা শুধুমাত্র এই আপনাদের জন্য করা হইতেছে, যে অবশ্যই আমার একটা কমিশন আছে, সেটা হচ্ছে যদি আপনি আমার লিঙ্ক থেকে পারচেস করেন, তাহলে আমি একটা স্মল অ্যামাউন্টের কমিশন পাবো, সেটার জন্যও করা, একদম ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি। আপনারা যদি চান, তাহলে হোস্টিংয়ের এই যে ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক থেকে আপনারা পারচেস করতে পারেন। ইভেন নট অনলি হোস্টিংয়ার, আপনি এখানে নেমচিপ আছে, নেমচিপের ক্ষেত্রেও যদি যান, তাহলে দেখবেন বিশাল পরিমাণে তাদেরও ডিসকাউন্ট চলতেছে। তাদের ক্ষেত্রে আপনি এখানে .com ডোমেন অবশ্যই আপনাকে প্রায় $7 মতো খরচ করতে হবে .com ডোমেনের জন্য, কিন্তু হোস্টিংগারে কোনো আপনাকে খরচ করতে হবে না। আর হোস্টিংগারের যে স্পিড, অবশ্যই শেয়ার্ড হোস্টিংয়ের ক্ষেত্রে আপনি তো একদম BPS-এর মতো হোস্টিং আশা করতে পারবেন না, স্পিড আশা করতে পারবেন না, আপনাকে শেয়ার্ড হোস্টিংয়ের মতোই আশা করতে হবে। তবে কম্পেয়ার যদি করা যায়, আপনি বিভিন্ন মার্কেটে যারা আছে বা হোস্টিং নিয়ে যারা গাটাগাটি করে তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে দেখতে পাবেন যে তারা এটাই বলবে যে হোস্টিংগারের শেয়ার্ড হোস্টিং নেমচিপের চাইতে অনেকটাই ভালো, এটা আপনি ইউজ করতে পারেন। আর পাশাপাশি এখানে দেখেন নেমচিপের ক্ষেত্রে, নেমচিপেরও বিশাল পরিমাণে ডিসকাউন্ট চলতেছে, প্রায় 76% ওদের হোস্টিংয়ে চলতেছে। ওরা আপনি 3টা ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারবেন, 20 GB হোস্টিং পাবেন, একটা ডোমেন পাবেন যেটা .com ডোমেন, সেটা মনে হয় যে আপনাকে এটা একটু দেখি, হ্যাঁ আপনি যেই ডোমেনটা পাবেন সেই ডোমেনটা এখানে আপনাকে অবশ্যই $7 মতো খরচ করে নিতে হবে, ওদের ফি সহ ইনক্লুডিং। এটা শুধুমাত্র প্রথম নিউ ইউজারের জন্য। আপনি এই দুইটা লিঙ্ক পাবেন নিচে ডিসক্রিপশনে, অবশ্যই এখান থেকে আপনি যদি চান তাহলে ক্রয় করতে পারেন। তবে একটা ডিসক্লেমার দিয়ে দেই, সেটা হচ্ছে আপনি যে এখান থেকে ডোমেন হোস্টিং কিনবেন, সেই ডোমেন হোস্টিং কেনার জন্য আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। আপনি নর্মাল বিকাশ, রকেট, নগদ এইগুলো দিয়ে আপনি এখানে পারচেস করতে পারবেন না। এটা যারা যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নেই তাদের জন্য একটা ব্যাড লাক। তবে আপনি চাইলে অনেকের কাছ থেকে কার্ড নিয়ে আপনি এটা পারচেস করতে পারেন। আশা করি আপনার এক বছরের যে আগামী বছরের যে জার্নি, সেই জার্নিটা অবশ্যই সফল হবে আর কি। আর তো কোনো কিছু না, নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।